নমস্কার জানাই সবাইদের, আমি নিবেদিতা পাল, টিভি বাংলা নাসিক থেকে। নাসিকের সব রকমের খবর শুধুমাত্র নিয়ে আসি আপনাদের জন্য। নাসিক ত্র্যম্বকেশ্বর। নাসিকে ত্র্যম্বকেশ্বর এমন একটি পবিত্র স্থান যেখানে আঞ্জনেয়ী পর্বত, হনুমানের জন্মস্থান, আর ত্র্যম্বকেশ্বর শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গ যেখানে স্থাপিত আছে, একটি মিউজিয়াম উইথ মানি কারেন্সি, আর নেচারের সুন্দরতা, হাওয়া, বৃষ্টি, পাহাড়ের ঝলমলে জায়গাটি নাসিকের একটি ট্যুরিস্ট স্পট, যেখানে এসে লোকেরা 2 থেকে 3 দিন স্টে করতে পারে এবং মনের মতন শান্তি আর টোটাল রিল্যাক্সেশন পেতে পারেন। এখানে এমন একটি জায়গা যেখানে মেডিটেশন সেন্টারও আছে। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হিন্দুদের অন্যতম বিখ্যাত মন্দির এবং এটি কেবল শিবকেই উৎসর্গকৃত। এটি ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় ত্র্যম্বক শহরে অবস্থিত। নাসিক শহর থেকে 28 কিলোমিটার এবং নাসিকের রাস্তা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। ত্র্যম্বকেশ্বর ভারতের শিবের 12টি জ্যোতির্লিঙ্গগুলোর মধ্যে একটিতে প্রবেশ করেন এবং তাদের মধ্যে 8ম স্থান লাভ করেন। পবিত্র গোদাবরী নদীর উৎপত্তি ত্র্যম্বকের নিকটে। ত্র্যম্বকেশ্বর মন্দিরটি ব্রহ্মগিরি, নীলগিরি এবং কালাগিরি নামে 3টি পাহাড়ের মাঝে অবস্থিত। মন্দিরের পূর্বের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল এখানে 3টি লিঙ্গম রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ, যা ভগবান শিবের একটি বিশিষ্ট রূপ। অন্যান্য জ্যোতির্লিঙ্গে কেবল শিবের লিঙ্গামই রয়েছে। মন্দিরে অবস্থিত একটি কুণ্ঠ অমৃতস্বরণী নামে পরিচিত। মন্দিরে আরও 3টি জলাশয় রয়েছে, যার নাম বিলপ্তার্থ, বিশ্বানীর্থ এবং মুকুন্দা তীর্থ। মন্দিরে গঙ্গাদেবী, জলেশ্বরা, রামেশ্বর, গৌতমেশ্বর, কেদারনাথ, রাম, কৃষ্ণ, পরশুরাম ও লক্ষ্মীনারায়ণ নামে বিভিন্ন দেবদেবীর চিত্র রয়েছে। এই মন্দিরে শিবপুরাণের ব্রহ্মগিরির পর্বতমালার জন্য 700টি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বেয়ে ওঠার পরে সেখানে রামকুণ্ড, লক্ষ্মণকুণ্ডের দেখা পেয়েছিল এবং গোখক থেকে উৎপন্ন ভগবতী দেবতাদেবী গোদাবরী সিংহের শীর্ষে পৌঁছার পরে উপস্থিত হয়। প্রাচীন ত্র্যম্বকেশ্বর মন্দিরটির পুনর্গঠনটি তৃতীয় পেশোয়া বালাজি অর্থাৎ নানাহি সাহেব পেশোয়া তৈরি করেছিলেন। মন্দিরের পুনরুদ্ধারটি 1755 সালে শুরু হয়েছিল এবং 1786 সালে 31 বছর দীর্ঘ সময় পরে এটি সম্পন্ন হয়েছিল। বলা হয় যে মন্দিরটি নির্মাণে প্রায় $1 মিলিয়ন খরচা হয়েছিল, যা তখনকার সময়ে যথেষ্ট পরিমাণ বিবেচিত হতো। জনশ্রুতি অনুসারে প্রাচীন ত্রিভাগ ছিলেন গৌতমের ঋষি। গৌতম ঋষি তার গাভীর নিন্দা করার পাপ থেকে মুক্তি পেতে কঠোর কৃপণতা প্রদান করেছিলেন এবং এর বদলে ভগবান শিবের কাছ থেকে গঙ্গাকে অবতারিত করার অনুরোধ করলেন। এর ফলশ্রুতিতে দক্ষিণে গঙ্গা নদী নামে গঙ্গা উৎপন্ন হয়েছিল। গৌতম দ্বারা অনুরোধ করা গোদাবরীর উৎস দেবতা শিব গ্রহণ করেছিলেন এবং তাই ওই জায়গায় বসেছিলেন। 3টি চোখ দিয়ে সজ্জিত ভগবান শিব শম্ভু এই জায়গাতেই বাস করেন এবং পরে স্থানটি ত্র্যম্বক নামে পরিচিত হয়। ভগবান ত্র্যম্বকেশ্বরে ওম কেশরানন্দ উজ্জয়নের মতো গ্রামের রাজা হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রতি সোমবার বাদশাহ ত্র্যম্বকেশ্বর তার লোকদের মালামাল সম্পর্কে জানাতে শহরে রওনা হন। শহরে চলাকালীন ভগবান ত্র্যম্বকেশ্বরের পঞ্চমুখী সোনার মুকুশটি রথের মধ্যে নগরীতে ঘোরানো হয়। এরপরে এটি মাজারে অবস্থিত কুশবর্ষ বিহারে স্নান করানো হয়। মুকুশটি মন্দিরে ফিরিয়ে আনা হয় এবং তারপরে হিরে সোনার মুকুট দিয়ে সাজানো হয়। মহাশিবরাত্রি এবং সোমবার বর্ষার সময় ভক্তরা প্রচুর পরিমাণে এখানে আসেন। কলসর্বযোগ ও নারায়ণ নাগবলির বিশেষ প্রার্থনা করা হয় এখানে। এই কারণেই সারা বছর লোক প্রচুর পরিমাণে এখানে আসতে থাকেন।